আসসালামু আলাইকুম। বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের যত শ্রোতা হল আসেন সবার কাছে আমরার সালাম। আমরার কাছে অনেক সময় অনেকে অনুরোধ করতাম মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে তুমি তাই তোমার তানোর নাটক বেঠিন ঢুকাও, তুমি তাই বুরু মিয়াল্লা খান নাটক বানাও, তুমি তাই খটাই মিয়াল্লা খান নাটক বানাও। কারণ হইলো আমরা যেটা নাটক বানাই আর আমরার আত্মীয় স্বজন প্রতিবেশী গড় গোষ্ঠী নানা নানি দাদা দাদি সবে আমরার এক এক পরিবারের মানুষে মিলিমিশি দেখে। গত কালকেও একজন মানুষে ফোন করি আমার কইছেন যে আপনার তোর ভিডিও আমরা পুরো পরিবারের মানুষে দেখি, আমার শুনিয়া খুব ভাল লাগছে। যদি আমি বেহায়া বেফাইছে মাত নাটকের মধ্যে দেই তারা পুরো পরিবারের মানুষে বুঝে দেখতে পারবো কোনো সময় না। এর লাগিয়া আরো কয়েকজনে আমরা রিকোয়েস্ট করছেন জানেন খার্তুশালীর লাগান আপনার যে নাটক বানাবো আমি বাসা আমরা মুখে দিয়ে আইতো না আর এই ধরনের নাটক আমরা বানাইতাম পারতাম না। দয়া করে আমরা এই ধরনের রিকোয়েস্ট করবা না। আর আমরা ফেট ফালিবার লাগি অন্তাকি ও নাটক বানাইয়া যে ইনকাম করতাম আর ইনকামের পয়সা দিয়ে বাদ খাইতাম আর বাদ, কারণ আবু আমরার ইনকাম পুরাপুরি স্টার্ট হয়েছি না মোটামুটি করিয়া। এর যেদিন থেকে ইউটিউব খুলছি এর আগে তো আমরা বাদ খাইছি না, যদি উপাস রইয়া খুলতাম তো কইলা মানে আইতাম যদি বাদ খাইতাম, আমরা আগে তাই বাদ খাইয়া আই আর বাতর লাগি খুলছি না। দয়া করি আমরা খাটুশালী খোটাই মিয়া বুরু মিয়া আইতার লাগা নাটক বানান অনুরোধ করবা না। আমরা কোরআন হাদিসর উল্টা রাইতাম পারতাম না, যতটুকু চেষ্টা আমরা এর ভিতরে তাকিয়ে বানানোর চেষ্টা করবো। এর মধ্যে যদি আমরা কোনো ভুল ত্রুটি করার চকু ধরা পড়ে তে আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমরা সংশোধন করবো সেটারও। হ্যাঁ, তবে আমরা বেভাইসে আমি কোনো বাসা ঢুকাইতাম না, চেষ্টা রাখবো আমরা সহি রাস্তার থাকার লাগি আর মানুষের সহি দিশা দেওয়ার লাগি। আপনার আমরা লাগে দোয়া করবা, আমরাও আপনার তোর লাগে দোয়া করবো। আর ভিডিও বানানোর মেইন উদ্দেশ্যটা কোন না বেদিশা মানুষ, ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য হইলো কিছু কিছু মানুষের মাঝে কিছু কিছু দোষ থাকে যে নিজে বুঝতে পারে না। আমার মাঝে হাজার দোষ আছে, হয়তো ফাঁসটা গুণ আছে, কিন্তু আমার দোষগুলা যদি আরো জনে দরিয়া দেয় আমি বা কোনো একটা একটা ভিডিওর মাধ্যমে দেখি তাইলে হয়তো আমার মাঝে একটা পরিবর্তন আইব। আর আমরা খুব খুশি হয়েছি, আমরা একটা ভিডিও বানাইছিলাম হয়তো কলিমা কয় এড়ালগুল, ও ভিডিও দেখার বাদে আমরা এক ভাইয়ে কমেন্টও কইছেন ভাই আমি তো সবসময় গান গাইতাম, আমার মুখে খালি গান থাকতো হিন্দি গান, আর তোমার তানোর ভিডিও দেখিয়ে আমার বড় ডর আমাইছি মনের মাঝে, আমি আজ থেকে গান গাওয়া কমাই লিছি আর আস্তে আস্তে আমি গান গাওয়া ছাড়িয়ে দিমু, যদি বাই চান্স মরতে সময় আমার নামে আমল যাই দিয়ে দেয় আর মরতেও যদি আমি গান গাই গাই মরিতে তো আমি জাহান নামও যাই নি। আমরা খুব খুশি হয়েছি, আমরা মনে করমু আমরা ওটা আমরা বহুত বড় একটা ভাবনা ফাইলিছি, আমরা যে ভিডিও বানাই পরিশ্রম করছি এই পরিশ্রমের ফল প্রথম ফল ওটাও আমরা মনে করবো। আর আপনার যে আমরা লাগবো মানে আমি টুপি আগে আর একটা আসিল আরো আমার সেম কালার আসিল, আমি কিনার সময় সেম কালার দেখিয়া কিনি, এর লাগে আমার আপনারা মনে করতে মনে হয় এগু পারবো আর না আমার আসলে এক কালার না টুপি গু তো বাকা ব্র্যান্ডেড টুপি আমার কোনো এটা তো সারা ঠিক আছে ব্র্যান্ডেড কিন্তু টুপি আমি চেঞ্জ করবো দোয়া করবো। তেরা আজকাল লাগে আসার কথা একটা কইলো আশিটা হুত নিয়ে জাগাত খালি ফেসাব তার বেঠিয়ে বিছনা দইতে দইতে ডেইলি কইলে তুমি এটা খিতা আরম্ভ করছো, যদি পেশাব করা কিছু বাদ দিতে আইতে বালা তুমি তা খিতার লাগে করো বেটা কইলো তো শয়তান নে গিয়া ইয়া রাত দেখায় ওবা হবাই লইয়া যাইতো ফাখানি ওয়াইয়া কয় চল একবার ঘুরি আয়
আমি কইলাম তো চল, কই যাইতে কি যখন তে বেসা বুসা করি একবারে বারই দা, তো রাস্তা তার বেসা ভিতর আমারে বেসা পড়াই আমি বেসা পড়িয়ে দিই, আমি তো বিশ্বাস নতি বেটিয়ে কইল তোমারে যদি শয়তানে অভাবে গুণানি নিতে পারে আমি তারা কইম তাই শেতান আইসে কইলে চল রব দিল্লি লাল কেল্লা দেখি আই বললো দূর তোর লোক ডেইলি খালি গুড়ার যাই আর তুই খালি ফেসাব করাস আর কিচ্ছু মিলিও না, বউয়ে কইছে আজ তোরে কইতাম পুইসে হইছে কিছু থাকলে বেশ করে দিতে কইলতে চলো হইব বললো ইয়া গেলো এক বড় এক ধনী বেটার বাড়াই হেগিয়ে গিয়ালে বাংলা পয়সা বান্ডা এক বস্তা দিছে খান তো লইয়া গিয়া জারতে পারছে না আগে গিয়া নে উড়িয়া দেয় এত জায়গা থাকে বিছনা বাসনা সারা বোড়ায় বেশি হইল ইটা খিটা ব্যাপার কইলাম পয়সা আনতাই তুমি তো আমার এখান বাড়াই দিলে খাম নাই আমার পয়সার খাম নাই আর পায়খানোরও খাম নাই তোমার পয়সা বুঝা কাটতাম বুঝবেছি না তার লাগে লোভ বেশ করবো না লোভে ক্ষতি করে